হ্যালো মাই বিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও একটি নিউ আই মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই আই মেকআপটি খুবই ইজি হতে চলেছে, তো তোমরা যে কেউ 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই আই মেকআপটি কমপ্লিট করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আই ম্যাজিকের 16 কালার আইশ্যাডো প্যালেট, যেটা খুবই পকেট ফ্রেন্ডলি। আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সবাই অবশ্যই অবশ্যই চেক করে নিও। তো ফার্স্ট আমি একটি লাইট কালার অ্যাপ্লাই করব। তো আমি সাজেস্ট করব, যারা বিগিনার তারা সবসময় ফার্স্টে লাইট কালার দিয়েই আইশ্যাডো স্টার্ট করো, তাহলে তোমাদের আইশ্যাডোটি আরও ভালোভাবে ফুটবে। ফার্স্ট ডিপ কালার অ্যাপ্লাই করলে আইশ্যাডোটা কিন্তু অনেক বেশি ডিপ হয়ে যেতে পারে। আমি সেম কালার নিচ্ছি, সেম কালার নিয়েই খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যাতে কোনো লাইন্স না দেখা যায়। যত ভালো মতো ব্লেন্ড হবে আই মেকআপ কিন্তু তত সুন্দর লাগবে দেখতে। আজকের এই আই মেকআপটা কিন্তু তোমরা যে কোনো কালারের আউটফিটের সাথেই ক্যারি করতে পারবে। নেক্সট একটু ডিপ কালার নিয়ে নিলাম। তো এই কালারটি ফার্স্ট আউটার কর্নারে প্রেস করব, করে আস্তে আস্তে ইনার কর্নারের দিকে নিয়ে যাব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ওপরের কালারটির সাথে। নেক্সট নিয়ে নিচ্ছি সেম প্যালেট থেকে একটি গোল্ডেন শিমার কালার। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে এই শিমার কালারটি কতটা পিগমেন্টেড, আর এটা ভীষণ ভীষণ ক্রিমি। খুব ভালো করে আই লিডে অ্যাপ্লাই করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে কালারটি যেন খুব বেশি ওপরে না চলে যায়, আমাদের ক্রিজ লাইন পর্যন্তই রাখতে হবে। শিমার কালারটিকে ওপরের ডিপ কালারের সাথে সামান্য একটু ব্লেন্ড করে দেব। এখানে কিন্তু খুব বেশি ব্লেন্ড করলে হবে না, সামান্য একটু ব্লেন্ড করলেই হয়ে যাবে। সেম প্যালেট থেকেই আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি এবং ব্ল্যাক কালারটিকে আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করছি। শুধুমাত্র আউটার কর্নারে অ্যাপ্লাই করলে হবে না, আউটার কর্নারের ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারটিকে ভালো করে মিক্স করতে হবে। লোয়ার ল্যাশ লাইনেও আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। আমি এখানে সিঙ্গেল কালারই অ্যাপ্লাই করব, যেহেতু আই মেকআপটি খুব ইজি করতে চাইছি এই কারণে সিঙ্গেল কালার অ্যাপ্লাই করছি, নয়তো দুটো কালার কিংবা কাজলও অ্যাপ্লাই করা যেতে পারত। সেম প্যালেট থেকে একটি লাইট কালারের শিমার আইশ্যাডো নিচ্ছি, আর এই কালারটি দিয়ে ইনার কর্নার অ্যান্ড ব্রো বোন ভালো করে হাইলাইট করে নেব। এরপর অ্যাপ্লাই করে নেব মেবলিনের মাসকারা। ফার্স্ট আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। এখন আমি ইউজ করছি ল্যাকমির ইনস্টা লাইনার। সামান্য একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে লাইনারের উপরে দিয়ে দিচ্ছি, তাতে আইশ্যাডোটি আরও ভালো লাগবে দেখতে। তো কেমন লাগলো আজকের এই সিম্পল বাট খুব গর্জিয়াস একটা আই মেকআপ সবাই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তো তোমাদের সবার সাপোর্ট এখন আমার খুবই প্রয়োজন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, অ্যান্ড আমাকে তোমরা ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাতেও। ফেসবুক অ্যান্ড ইনস্টা আইডির নাম রূপক সায়নী ভৌমিক। থ্যাংক ইউ।